যৌন মিলনের সময় করণীয়। ডিজিটাল ডক্টরের আজকের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব যৌন মিলনের সময় কি কি করণীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সঙ্গিনীর দেহে প্রবেশের পূর্বে আপনার যৌনাঙ্গ দিয়ে তার যৌনাঙ্গে হালকাভাবে আদর করুন। সঙ্গীকে জানান যে আপনি এখন প্রবেশ করতে যাচ্ছেন, এর ফলে সে আপনাকে ভেতরে নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। কখনোই জোর করে ঢোকার চেষ্টা করবেন না। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ আপনাকে নেয়ার জন্য প্রস্তুত নয়, তবে তাকে আশ্বাস দিন যে অসুবিধা নেই। সঙ্গিনীকে রাগ দেখাবেন না। যৌনাঙ্গ সবসময় এক ধরনের রেসপন্স নাও দিতে পারে। যদি রাগ দেখান তাহলে পরবর্তীতে সে উত্তেজিত হবার বদলে ভয় পাবে এবং তার মস্তিষ্ক রেসপন্স করতে প্রচুর সময় নেবে। প্রবেশের পর আস্তে আস্তে আদর করুন। সঙ্গিনীকে মন থেকে ভালোবাসার কথা বলুন। তার সারা শরীরে হাত বোলান। মনে রাখবেন যে যদি আপনার সঙ্গী আপনার কাছ থেকে ভালোবাসাপূর্ণ শারীরিক আদর লাভ করে, তাহলে এটি তার কাছে আনন্দময় মুহূর্ত হিসাবে গণ্য হবে এবং তা সুখকর স্মৃতি হিসাবে তার মস্তিষ্কে জমা হবে। ফলাফল হিসাবে পরবর্তী যৌন মিলনের সময় তার রেসপন্স অনেক ভালো হবে। সঙ্গিনীকে ব্যথা দিবেন না। মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমন লাগছে। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর জনিরস কমে আসছে বা শুকিয়ে আসছে, তাহলে সম্ভব শেষ করে দিন। জোর করে দীর্ঘায়িত করবেন না। মিলনের এক পর্যায়ে যখন আপনি অনুভব করছেন যে আপনার একটি শিরশিরে অনুভূতি হচ্ছে এবং এই অনুভূতি আরেকটু বাড়লেই আপনার বীর্যপাত হয়ে যাবে, তখন কোমর সঞ্চালন বন্ধ করুন। চুপচাপ সঙ্গিনীর উপর শুয়ে থাকুন এবং তাকে গলায় ও কানে চুমু দিন। চোখ বা চুলের প্রশংসা করুন। আলতোভাবে তাকে আদর করুন। এতে আপনার মনোযোগ অন্যদিকে সরবে এবং শিরশিরে অনুভূতি কমে গিয়ে যৌনাঙ্গ আবার স্বাভাবিক হবে। এরপর আবার মিলন শুরু করুন। প্রক্রিয়াটি 2-3 বারের বেশি প্রয়োগ করবেন না। আসন পরিবর্তন করুন। এক এক দম্পতি এক এক আসনে তৃপ্তিবোধ করেন, তাই ধীরে ধীরে জেনে নিন আপনাদের কোন আসন পছন্দ, সেগুলো প্রয়োগ করুন। মিলনের সময় যদি অল্প সময়ে নারী সঙ্গীর জনিরস শুকিয়ে আসে বা পুরুষ সঙ্গীর লিঙ্গ তেমন শক্ত না হয় বা দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাহলে সঙ্গীকে দোষারোপ করবেন না। নিয়মিত যৌন জীবনের মাঝে মাঝে মাসে 2-4 বার এরকম হতেই পারে। সঙ্গীকে জানান কোনো অসুবিধা নেই, পরের বার ভালো হবে। প্রত্যেকবার যে পূর্ণ যৌন মিলন করতেই হবে এমন কথা নয়। এক এক দম্পতি উত্তেজিত হবার এক এক নিয়ম, যেমন চুম্বন, ব্লোজব ইত্যাদি। আপনাদের কোনটি পছন্দ সেটি করুন, একক সিদ্ধান্ত নেবেন না। আপনার সঙ্গে যদি কোনোটি পছন্দ না করেন তবে সেটি করবেন না। আপনার ইচ্ছা করছে কিন্তু আপনার সঙ্গীর করছে না, তাহলে নিজেকে সংযত করুন।